সততার সাথে, মানবতার স্বার্থে। যারা ছেলে সন্তান আছে সবার নামে, মানে মায়ের নাম থাকবে সঙ্গে আদার্স থাকবে, এই নামে মিউটেশন হবে। এবং সেখানটায় যদি মাকে ঘর নিতে হয় তাহলে বাকি যারা আছে তাদের নো অবজেকশন লাগবে। যদি জমিটা যদি জমিটা যদি দলিলে মেনশন করে, আমাদের তো রেজিস্ট্রি দলিল, যেখানে কিনা কল্যাণী সকল নেতৃত্বরা এসে উপস্থিত হয়েছে, টিঙ্কু মুখার্জি, অরূপ মুখার্জি থেকে শুরু করে কল্যাণী চেয়ারম্যান এবং কাউন্সিলররা আছেন, প্রাক্তন উপাচার্য মহাশয় উপস্থিত হয়েছেন। তো আজকে আপনাদের এখানে মূলত কি কর্মসূচিটি হচ্ছে, কি এখানে তো কি কথাবার্তা, কার কি সমস্যা আছে সেটা যা জানছে এরা, আর আমি আমার সমস্যাটার কথা বললাম। আপনার কি সমস্যা? আমার সমস্যা মানে আমার মেয়ে বিপিএড করে এসছে, অনেক কষ্ট করে করিয়েছি, তারপরে এমএ পাসটাও ওকে অনেক কষ্ট করে করেছি, আমি দিন আনি দিন খাই। তা দিদি যদি মানে প্রতি বছর না হোক অন্তত 2 বছর অন্তর অন্তর এসএসসি পরীক্ষাটা নিলে ভালো হতো। তো নেতৃত্ব যারা এসছেন তাদের সঙ্গে তো কথা বললেন, কি বললো তারা? তারা দেখবে বলছে, আর দিদিকে ফোন করতে বললো, কার্ড দিয়েছে এই নাম্বারে ফোন করতে বললো। এখন আপনি কতটা সন্তুষ্ট? সন্তুষ্ট, আমি আবার এই নাম্বার নিয়ে দেখি এখন দিদিকে আবার ফোন করি, দিদি কি বলে। আপনার নাম? আমার নাম উর্মিলা বিশ্বাস। ধন্যবাদ। কর্মসূচির প্রচারে আজকে আপনারা সকল জনপ্রতিনিধিরা 4 নম্বর ওয়ার্ডে এসেছেন, তো এই জনসংযোগ যাত্রা থেকে কতটা জনসমর্থন পাচ্ছেন? না, মানুষ তো আসছে, কারণ ঘটনা হচ্ছে যে আমাদের সঙ্গে কল্যাণী পরিষদ চেয়ারে নির্বাচিত প্রতিনিধি আছেন, আমার প্রাক্তন উপাচার্য উত্তরবঙ্গে ডক্টর বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় দলের বরিষ্ঠ নেতৃত্ব তিনিও আছেন, আমরা সকলেই এসেছি। আমরা আমাদের নেত্রী যেটা বলেছিলেন যে দিদিকে বলো যে কর্মসূচি বাড়ি বাড়ি যেতে হবে, পাড়ায় পাড়ায় বসতে হবে, সেই কর্মসূচি আমরা শুরু করেছি। এই মানুষের সঙ্গে কথা বলছে, সবাই তার কথা বলছেন, আমরা শুনছি, এবং এলাকার জনপ্রতিনিধি রাখা আছে, তার কাছে জিজ্ঞেস করা হচ্ছে কেন এই সমস্যাগুলো হচ্ছে, কী কারণ হচ্ছে। তো মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা ঠিক করেছি কিছু কিছু বাড়িতে আমরা যাব, আমরা বাড়িতেও পৌঁছাব, এবং এখান থেকে এবং যারা বলছেন তারা অনেকেই তাদের নানান অভাব অভিযোগগুলো শুনছি আমরা, এবং এটা আমরা প্রতিনিয়ত চালিয়ে যাবো এই কাজটা। আমাদের 100 দিনের কাজ আছে, টোটাল প্রোগ্রামটা আমরা 100 দিন দিয়েছি, এবং এরপর আমরা বাড়ি বাড়ি যাবো, এখান থেকে উঠে গিয়ে আবার বাড়ি বাড়ি গিয়ে বসবো, বাড়ি বাড়ি যাবো, তাদের কথা শুনবো, দিয়ে তারপর রাত্রেবেলা আমাদের দলের কর্মী বাড়িতে এখানে খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সবাই মিলে ওখানে বসে আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা হাতে পেলাম। মানে রাত্রিযাপনও আপনাদের করতে? অ্যাকচুয়ালি আমাদের যেটা রাত্রিযাপন না, কারণ আমাদের তো পাশাপাশি থাকি, বিধায়করা রাত্রিযাপন করছেন, আমরা কী করছি, আমরা রাতে থাকবো, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করা, পরের দিন সকালবেলা এসে আমরা ফ্ল্যাগটা তুলে দেবো, ঠিক আছে, এবং সাধারণ মানুষের বাড়িতে আমরা এখানে খাওয়া দাওয়া করি, এবং এই কর্মসূচিটা আমাদের রয়েছে। এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের বোধহয় কোথাও কোথাও যেটা আমরা শুনছি মানুষের সঙ্গে কোথাও কোথাও আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, আর মানুষের কাছে আমরা ঠিক পৌঁছাতে পারি, এবং তারা একটা বুঝেছেন, তারা একটা ভাবনা হয়েছেন, তো সেই ভাবনাতে তারা ভোট দিয়েছেন। তো আমাদের বিশ্বাস মানুষের কাছে যে আমরা আবার ঠিকভাবে পৌঁছাতে পারি, আমরা আমাদের যে ভাবনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কারো রাগ নেই, আমাদের নেত্রীর উপর কারো রাগ, আমাদের লোকাল স্তরে কিছু কিছু ক্ষোভ আছে, এবং জনসংখ্যা বিচ্ছিন্ন হয়েছিল, মানুষের ক্ষোভ তৈরি হয়েছে, আশা করি আমরা মানুষের কাছে যাচ্ছি এবং তাদের অভিযোগটি যদি আমরা পূরণ করতে পারি, তাদের পাশে থাকতে পারি, এই ক্ষোভ চলে যাবে, আবার তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সমর্থন। এতক্ষণ ধরে তো আপনারা দিদিকে বলো কর্মসূচি করছে, এলাকার মূলত কি কি অভিযোগ বা অনেক কিছু আছে, অনেক সব দেখুন, যেমন একজন বললেন তার মেয়ে এসএসসি পরীক্ষায় তারা চাইছেন, এরকম অনেক স্টুডেন্ট আছে এসএসসি পরীক্ষা, এটা please like, subscribe for more information and news and click the bell icon for notifications. Ahira Bangla News.